এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি রামসীতা মন্দিরে। আর এই রামসীতা মন্দিরের প্রতিষ্ঠা ও শিব মন্দিরের প্রতিষ্ঠার ব্যাপারে আমরা জেনে নেব এই মন্দিরেরই পুরোহিত মহাশয় স্বপন ভট্টাচার্যের কাছ থেকে। তো চলুন এই মন্দিরের সম্পর্কে আমরা আরও অনেক কিছু জেনে নিই। আর হ্যাঁ, এই মন্দিরে যাবতীয় যা যা দেখছেন ভিডিও বা ফটো দেখবেন সেগুলো কিন্তু আমরা পারমিশন নিয়েই করেছি। এই মন্দির শীতকাল ও গ্রীষ্মকালে খোলা ও বন্ধ সময়সূচি এখানেই সব পেয়ে যাবেন। এই দেখুন, এখানে সব রয়েছে। তো চলো এই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। যখন চারিদিকে বর্গী উৎপাত শুরু হয়েছে তখন মহারাজা কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়লেন ওনার ফ্যামিলি রক্ষা করার জন্য। বর্গীরা খুব হিংস্র এবং ওরা ওই জমিদার বাড়ির রাজবাড়িতে বেশি আঘাত আনে। তখন ওনার যারা উপদেষ্টা মণ্ডলী আছে তাদের সলা পরামর্শে রক্ষাত একটা গ্রাম ছিল জঙ্গলাকীর্ণ, সেইখানে আসার কথা বললেন যে এখানে একটা নির্জন জায়গা, এখানে কোনো লোক নেই, জন্য সেইখানে উনি তাহলে যোগাযোগটা করলেন, এখানে এলেন। আর এখানে আসার জন্যে এখানে একটা খাল কাটলেন, যাতে রানীদের তো জলপথে আনতে হবে, রানীদের ঘোড়ায় আসতে পারবে না, পালকিতে এতক্ষণ আসতে চলবে না। তখন এই খালটা কাটলেন, এই খালটা পরবর্তী ক্ষেত্রে চূর্ণী নদীর নামে রূপান্তরিত হলো। চূর্ণী নদী, চূর্ণী, এটা বাংলাদেশে আছে মাথাভাঙা, মাথাভাঙার সঙ্গে শাখা নদী চূর্ণী। আর তখন মহারাজ এখানে যে অট্টালিকা করলেন রাজাদের থাকার জন্য, অট্টালিকা করলে রানীরা এখানে চলে এলেন এবং ওনার যে উপদেষ্টা মন্ডলী তারা বললেন মহারাজ আমি যার জন্যে শিবনিবাসে এলেন সেই তাদের ভয় দূর করার জন্য আর একটা জিনিস করতে হবে। কি না, বর্গীরা হচ্ছে শৈব মারাঠা, এরা মারাঠা, ওদের ইষ্টদেবত শিব, ইষ্টদেবতা শিব। তো আপনি এখানে শিবের মন্দির বা মূর্তি করুন। আচ্ছা, তখন প্রথম বড় যে শিবটি এখানে আছে আমাদের এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ, সেটা প্রতিষ্ঠা হলো বাইরের থেকে পাথর এনে, কুষ্টি পাথরে বড়ো বড়ো পাথর এনে। এবং 1676 শতাব্দ 1754 খ্রিস্টাব্দে ওটা ভৈমী একাদশী বলে একটা তিথি আছে মাঘ মাসে, ওই দিন প্রতিষ্ঠা হলো। এবং তারপর 7 বছর পর ওনার ছোটো রানী নাম থেকে, দুই রানী ছিলেন। আচ্ছা, আর একটা মন্দির শিব মন্দিরই হলো পাশে 1684 শতাব্দ, সেই দুটো শিব হলো। আর এই আমরা যেটা বসে আছি এটা রামসীতা, এটা ওই 1754 শতাব্দে প্রতিষ্ঠা হবে। এই হচ্ছে শিবনিবাসে শিব এবং রামচন্দ্রের প্রতিষ্ঠার ছোট্ট ইতিহাস। এরপর অনেক নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে, অনেক কিছু হয়েছে। 264 বছর অতিক্রান্ত মন্দির, সুতরাং এখনও চলছে, ওনারা তো চালিয়ে নিচ্ছেন সব। এই হচ্ছে ছোট্ট ইতিহাস। আর একটা কোয়েশ্চেন ছিল, বলছি আমার তো ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, তো আমি কি আপনি যে হিস্ট্রিটা বললেন ঠিক আছে এটা কি দেব, তাহলে তো পুরো বিশ্বে জানতে পারবে। না তো এই যে শিব ঠাকুরের মন্দির, আর ঠিক তার অপোজিটে রামসীতার মন্দির দেখতেই পাচ্ছেন। তো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার আপনাদের সাথে নেক্সট ব্লকে আসবো। ততক্ষণে টাটা, বাই বাই।